সাহিত্য জগতের কিছু অলৌকিক এবং রোমহর্ষক গল্পের সম্ভারে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পমালা। নমস্কার বন্ধুরা, গল্পমালার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দেব রয়েছি আপনাদের সঙ্গে। আজকের পর্বে আপনারা শুনবেন প্রফুল্ল রায়ের লেখা পুরনো রাজবাড়িতে। শুরু হচ্ছে আজকের গল্প। শান্তনুদের বাড়ি থেকে বেরোতেই গরম বাতাসের ঝাপটা এসে লাগলো রাহুলের চোখ মুখে। রোদে ঝাঁঝা করছে চারদিক। কবছর ধরে কলকাতার আবহাওয়া ভীষণ বদলে যাচ্ছে। গরম পড়তে না পড়তেই এখন লু বইতে থাকে। দিনের তাপমাত্রা প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়ে যায়। খবরের কাগজে এ নিয়ে আজকাল প্রায়ই লেখালেখি হচ্ছে। ঝোপঝাড় গাছপালা কেটে পুকুর আর জলা জায়গা বুঝিয়ে যেভাবে বিরাট বিরাট উঁচু বাড়ি উঠছে, তার ফলেই নাকি গরমটা হঠাৎ এত বেড়ে গেছে। আর কিছুদিন এভাবে চললে মরুভূমির ক্লাইমেটের সঙ্গে কলকাতার আবহাওয়ার তফাৎ থাকবে না। সাউথ কলকাতার এই পাড়ার নাম কেয়াতলা। এমনিতে জায়গাটা ভারী শান্ত আর নিরিবিলি, কিন্তু এখন মে মাসের এই ভর দুপুরে রাস্তায় কোনো লোকজন নেই, চারপাশ একেবারে ফাঁকা। আগুনের মতো গনগনে রোদে কে আর বাইরে থাকবে। রাহুল 13 পেরিয়ে সবে 14-এ পা দিয়েছে। একটা বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 8-এ পড়ে, থাকে দেশপ্রিয় পার্কের কাছে বিপিনপাল রোডে। ওর বাবা একজন পুলিশ অফিসার, মা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বাবার সে একমাত্র ছেলে, তার কোনো ভাই বোন নেই। শান্তনু রাহুলের সবচেয়ে প্রিয় বন্ধু, তারা এক স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুপুরবেলা কটা ক্যাসেট নেবার জন্য রাহুল কেয়াতলায় এসেছিল। শান্তনুর বাবা একটা নাম করা ইংলিশ ডেইলি স্পোর্টস এডিটর। সারা দেশের মানুষ যারা খেলাধুলো ভালোবাসে তারা সবাই পরমেশ সান্যালকে চেনে। স্পোর্টস নিয়ে কাগজে তো নিয়মিত লেখেনি, ফুটবল বা ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সময় রানিং কমেন্টারি বা ধারা বিবরণী দিয়ে থাকেন। বলেনও চমৎকার, সেজন্য তার ফ্যানও প্রচুর। পরমেশ মেশোর বিরাট একটা লাইব্রেরি আছে, স্পোর্টসের অসংখ্য বই, ম্যাগাজিন আর ক্যাসেটে সেটা ঠাসা। ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্সের যত বড় বড় ইভেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে তার সমস্ত ক্যাসেট এখানে পাওয়া যাবে। আর আছে অগুন্তি ফটোর অ্যালবাম। কি নেই সেখানে! ক্রিকেটে হ্যামন্ড লারুট থেকে বথম, অরেল উইক সোভার্স থেকে ব্রায়ান লারা, ব্র্যাডম্যান থেকে বুন, হ্যাডলি মার্চেন্ট মানকোর থেকে রুথ গুলিট, মার্কো ভ্যান বাস্তেন পর্যন্ত সকলের ছবি যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে। তাছাড়া আছে বুপকা, ক্রিস লুইস, ক্রিস্টিন অটো থেকে ম্যাগাজিন জনসন, জ্যাকি জয়নার পর্যন্ত সবাই। রাহুল ফুটবল আর ক্রিকেটের পোকা। কে কটা সেঞ্চুরি করেছে, কে ওয়ার্ল্ড কাপে কটা গোল করেছে, কে 10 সেকেন্ডের মধ্যে 100 মিটার দৌড়ে রেকর্ড করেছে, সব তার মুখস্থ। তাদের স্কুলের ফুটবল আর ক্রিকেট টিমে প্রথম 11 জনের মধ্যে তার জায়গাটা একেবারে পাকা। অবশ্য শান্তনুও থাকে ফার্স্ট ইলেভেনে। পরমেশ খুবই পছন্দ করেন রাহুলকে। তিনি ঢালাও পারমিশন দিয়ে রেখেছেন যখন ইচ্ছা যে কোনো ক্যাসেট বা বই সে নিয়ে যেতে পারে। 7 দিন হলো গরমের ছুটি পড়েছে, আর ছুটিটা পড়তে না পড়তেই শান্তনুরা দিল্লি চলে গেছে। সেখানেও ছোট কাকার কাছে থাকেন ওর ঠাকুরমা। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, খবরটা আসতেই সবাইকে ছুটে যেতে হয়েছে। কবে ওরা ফিরবে ঠিক নেই। কেয়াতলার বাড়িতে পড়ে আছে কাজের লোকেরা আর শান্তনুর বিধবা পিসি মণিমালা। গরমের ছুটিটা কিভাবে কাটাবে দুই বন্ধু আগে থেকে তার নানা রকম প্ল্যান করে রেখেছিল, কিন্তু শান্তনুর ঠাকুমার অসুখ হওয়ায় সব গোলমাল হয়ে গেল। সময়ে বিশেষ করে দুপুরটা এখন আর কাটতে চায় না রাহুলের, তাই সে ঠিক করেছিল
শেষ চারটে ওয়ার্ল্ড কাপের সেরা খেলাগুলো ক্যাসেট দেখে দেখে কাটিয়ে দেবে। একটা পলিথিনের প্যাকেটে পাঁচখানা ক্যাসেট পুরে সে যখন বেরোচ্ছে, মণিমালা পিসি বললেন, এখানেই ভিসিডি চালিয়ে দেখে নে, বিকেলে বাড়ি যাস। রাহুল শোনেনি, বলেছে এইটুকু তো রাস্তা, 10 মিনিটের মধ্যে চলে যাব। আসলে মাকে না জানিয়ে সে চলে এসেছিল, বেশি দেরি করলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে, মা টের পাওয়ার আগেই সে ফিরে যেতে চায়। কেয়াতলার এই রাস্তাটা বাঁদিকে একটা বাঁক ঘুরে শার্দন অ্যাভিনিউতে পড়েছে। সেখান থেকে কোনাকুনি রাস্তা পেরিয়ে ওধারে গেলে রামকৃষ্ণ মিশন অফ কালচারের বিশাল বাড়ি। ওখান থেকে দেশপ্রিয় পার্কে যাওয়ার প্রচুর বাস পাওয়া যায়। রাহুল বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে চলল। ঝাঁঝা রোদে রাস্তার পিচ গলে গেছে, আশেপাশে লোকজন তো নেই, কাক বা কুকুর টুকরো চোখে পড়ছে না। যেদিকে যতদূর চোখ যায় গাছপালা বাড়িঘর সব যেন ঝলসে যাচ্ছে। বাঁকের মুখটায় আসতেই চোখে পড়ল ডান দিকের ফুটপাথ ঘেঁষে একটা সবুজ অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে। ছুরির ফলার মতো ঝকঝকে রোদে ভালো করে তাকানো যাচ্ছে না, তবু তার মনে হলো গাড়িটার ফ্রন্ট সিটে ড্রাইভার স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। অ্যাম্বাসেডর থেকে রাহুল যখন ফুট পাঁচেক দূরে, হঠাৎ রাস্তা ফুড়ে প্রায় 6 ফিট হাইটের দুটো লোক দুপাশ থেকে এসে তার পথ আটকে দাঁড়ালো। দুজনেরই দারুণ মাস্কুলার চেহারা, পরনে ট্রাউজার্স আর বুট শার্ট, পায়ে মোটা শোলের জুতো। একজনের মুখ পরিষ্কার কামানো, আরেকজনের সরু শৌখিন গোঁফ রয়েছে। কারো বয়সই 27-28-এর বেশি নয়, দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে। মাথাটা দ্রুত একবার ডাইনে একবার বাঁয়ে ঘুরিয়ে দুজনকে দেখে নিল রাহুল। ওদের মতলব যে ভালো নয় সেটা মুহূর্তে টের পেয়ে গেছে সে। এই নির্জন দুপুরে এমন কেউ নেই যে তাকে ডাকতে আসতে পারে। অনেক দূরে শার্দন অ্যাভিনিউতে অবশ্য হুশুস করে বাস বা প্রাইভেট কার ছুটে যাচ্ছে, লোকজনও কিছু দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও ওরা শুনতে পাবে না। কাজেই মাথাটা এখন ঠান্ডা রাখতে হবে এবং সুযোগ পাওয়া মাত্র শার্দন অ্যাভিনিউর দিকে ছুট লাগাবে। সে তাদের স্কুলের একজন দুর্দান্ত স্প্রিন্টার, 100 মিটার দৌড়ে আর 200 মিটার হার্ডল রেসে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন। সে একবার ছুট লাগালে এই লোক দুটো তাকে কোনোভাবেই ধরতে পারবে না। সরু গোঁফওয়ালা লোকটা বোধ হয় থট রিডার, মুখ দেখে মনের কথা টের পায়। সে হেসে হেসে বলে, তুমি যে চ্যাম্পিয়ন স্প্রিন্টার তা আমরা জানি, দৌড়াওয়ার চেষ্টা করো না। দেখা যাচ্ছে তার সম্বন্ধে এরা অনেক খবর রাখে। রাহুল জিজ্ঞেস করে, কি চান আপনারা? এ প্রশ্নের উত্তর কেউ দিল না। গোঁফ নেই লোকটা বলল, আমাদের তুমি বন্ধু মনে করতে পারো, আমরা যা বলবো সেই মতো যদি চলো কোনো ভয় নেই। বলতে বলতে একটা ছোট রিভলভারের নল রাহুলের ডান কানের উপর ঠেকায়। সঙ্গে সঙ্গে ওধার থেকে গোঁফওয়ালা আর একটা রিভলভার বার করে তার বাঁ কানের উপর ছুঁয়ে রাখে। রাহুল বুঝতে পারছিল ওগুলো সত্যিকারের পিস্তল, খেলনা টেলনা নয়। এমন ভয়ানক অবস্থাতেও সে কিন্তু ঘাবড়ে গেল না, বেশ মজা করেই বলল, এটা কি বন্ধুর মতো কাজ হচ্ছে? গোঁফ নেই বলে উপায় নেই, তোমাকে তো আমরা চিনি, যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারো, তাই ও দুটো বার করতে হয়েছে। গোঁফওয়ালা বলে, রিভলভার দুটোর সাইলেন্সার লাগানো আছে, গুলি চালালে একটুও শব্দ হবে না, আশা করি এসব জানার পর তুমি গোলমাল টোলমাল করবে না, শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ? উই এক্সপেক্ট ইউড কোঅপারেট উইথ আস। লোক দুটো বেশ শিক্ষিত, যেভাবে ইংরেজি শব্দগুলো গোঁফওয়ালা উচ্চারণ করলো তাতে মনে হয় ইংলিশ মিডিয়ামে সে পড়াশোনা করেছে। রাহুল বলে, অল রাইট, কোঅপারেট করবো, কিন্তু একটা কন্ডিশন আছে। হঠাৎ লোকটা চঞ্চল হয়ে ওঠে, বলে, এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়, কে কখন হুট করে এসে পড়বে?
চলো রাহুলবাবু। রাহুলের হাত ধরে সেই সবুজ অ্যাম্বাসাডরটায় তুলে ফেলে ওরা এবং তাকে মাঝখানে বসিয়ে দুপাশে বসে মাথায় রিভলভার ঠেকিয়ে রাখে। ড্রাইভার তক্ষুনি গাড়িতে স্টার্ট দেয়। মুহূর্তে সেটা রামকৃষ্ণ মিশনের গোল পার্ক ডাইনে রেখে সোজা গড়িয়াহাটে চলে আসে। গড়িয়াহাটের মোড়টায় সবসময় জ্যাম হয়ে থাকে, কম করে 15-20 মিনিট এখানে আটকে থাকতে হয়, তারপর ট্রাফিক পুলিশের সিগন্যাল পাওয়া যায়। রাহুল ভেবে রেখেছিল অ্যাম্বাসাডরটা দাঁড়িয়ে গেলে মুখে তো কিছু বলতে পারবে না, ইশারায় পাশের গাড়ির লোকদের বুঝিয়ে দেবে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সে সুযোগ পাওয়া গেল না। পুলিশ হাত তুলে সিগন্যাল দিয়ে রেখেছিল। অ্যাম্বাসাডরটা ঝড়ের গতিতে ডাইনে ঘুরে বিজন সেতুর দিকে চলে গেল। এখানে চারপাশে বাস, ট্রাম, অটো স্রোত, লোকজনও প্রচুর, কিন্তু কাউকে কিছু জানানো সম্ভব হলো না। অসহায়ের মতো মুখ বুজে থাকতে হলো। গাড়িতে ওঠার পর গোঁফওয়ালা আর গোঁফ নেই, টুং শব্দও করেনি, শিরদাঁড়া খাড়া করে চনমনে রেখে চারদিক লক্ষ্য রাখছিল। কসবা বেরোবার পর লোক দুটো দুর্ভাবনা অনেকটা কমে গেল যেন। সিটের পিছনে বসে আরাম করে হেলান দিয়ে বসলো তারা, কেননা এদিকটা একেবারে ফাঁকা। দূরে গভর্নমেন্টের হাউজিং স্কিমের একই রকম চেহারার অনেক বাড়িটাড়ি চোখে পড়ে। দুধারের মাঠে গরু আর ছাগল চড়ছে, তবে মানুষ টানুষ নেই। উল্টো দিক থেকে প্রচণ্ড স্পিড তুলে একটা প্রাইভেট কার শাঁ শাঁ করে বেরিয়ে যাচ্ছে। গোঁফ নেই আবার বলে, হ্যাঁ কন্ডিশনের কথা যেন কি বলছিলে? রাহুল বলে, আমার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করতে পারবেন না। আরে না 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 না, তোমার মতো ইন্টেলিজেন্ট ভালো ছেলের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যায়? গোঁফ নেই বলতে থাকে, আমরা তোমার কোনো ক্ষতি করব না। থ্যাংকস, কিন্তু কি আপনারা আমাকে কোথায় নিয়ে চলেছেন? সেটা এক্ষুনি বলা যাবে না, একটু চুপচাপ। তারপর রাহুল জিজ্ঞেস করে, এই যে আমাকে নিয়ে যাচ্ছেন, খুনটুন করতে চান? দুজনেই এবার ভীষণ ম্রিয়মান হয়ে পড়ে। গোঁফওয়ালা খুব কাতর গলায় বলে, তুমি আমাদের ফ্রেন্ড, তোমাকে আমরা মার্ডার করব, এমন কথা মুখ থেকে বার করতে পারলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, উইথড্র করছি, তবে কি আমাকে কোথাও আটকে রাখতে চান? আটকে রাখবো মানে? তুমি আমাদের একজন লাভেবল গেস্ট, কিছুদিন আমাদের কাছে থাকবে। কদিন? দ্যাট ডিপেন্ডস। বুঝতে না পেরে রাহুল একবার গোঁফওয়ালা আর একবার গোঁফ নেইয়ের দিকে তাকায়। গোঁফওয়ালা বলে, আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার ওপর। তিনি যদি আমাদের কথায় রাজি হন, দু তিন দিনের ভেতরে বাড়ি ফিরে যাবে। তিনি যদি দেরি করেন, তোমার ফেরাটাও দেরি হবে। কিছুক্ষণ চিন্তা করে নিল রাহুল, তারপর বলল, বাবার কাছে আপনারা কি চান? টাকা? গোঁফ নেই যেন ভীষণ লজ্জা পেয়েছে, এমন ভাব করে জিব্বাটি বলে, এই ছি ছি, তোমার জন্য র‍্যানসম চাইবো, আমাদের এত খারাপ ভেবো না। র‍্যানসম কথার মানে যে মুক্তিপণ তা জানে রাহুল, সে বেশ অবাকই হয়। এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য ছেলে মেয়ে চুরি করে নিয়ে যায়, কিন্তু এরা টাকা চায় না। রাহুল জিজ্ঞেস করে, তাহলে? গোঁফওয়ালা বলে, তোমাকে সোজাসুজি বলা যাক, তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার। এবার আর অবাক হয় না রাহুল, তাদের সম্বন্ধে সব খবর জোগাড় করেই গোঁফওয়ালারা তাকে কিডন্যাপ করেছে। সে আস্তে মাথা নাড়ে। গোঁফওয়ালা বলে, পরশুদিন উনি আমাদের কজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন, ওদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেই তুমি বাড়ি পৌঁছে যাবে, সেই কটা দিন শুধু তোমাকে আমাদের কাছে থাকতে হবে, কেমন? এবার রাহুলের মনে পড়ে যায়, সত্যি পরশু বাবা তার ডিপার্টমেন্টের কয়েকজন জুনিয়র অফিসারকে নিয়ে একদল ব্যাংক ডাকাতকে ধরেছিলেন, কাগজে সেই খবর বেশ বড় করে বেরিয়েছে। গোঁফওয়ালাদের মতলব হলো তাকে আটকে রেখে ওদের পুলিশের হাত থেকে বার করে আনা। রাহুল কি বলবে ভেবে পায় না।
গোঁফ নেই বলে। এ ব্যাপারে বন্ধু হিসাবে তোমার কাছে আমরা একটু সাহায্য চাই। রাহুল জিজ্ঞেস করে, কি সাহায্য? আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে, ফোন করে বাবাকে বলবে উনি যেন আমাদের বন্ধুদের ছেড়ে দেন। বাবা হয়তো মনে করতে পারেন তোমার মতো গোলা করে কেউ কথা বলছে, তাই একটা চিঠিও লিখে দেন, সেটা আমরা ওর কাছে পৌঁছে দেব। এখন আপত্তি করলে বা রাজি না হলে গোঁফওয়ালারা নিশ্চয়ই খুশি হবে না। ওদের চটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। ওরা কোথায় নিয়ে যাচ্ছে, কখন সেখানে পৌঁছতে পারবে জানা নেই, তবু ভাবার মতো খানিকটা সময় নিশ্চয়ই সে পাচ্ছে। পরে ঠিক করে নেবে কি করবে আর কি করবে না, এখন ওদের কথায় সায় দেওয়াই ভালো। রাহুল বলে, ঠিক আছে, মেনি থ্যাঙ্কস। গোঁফ নেই রাহুলকে বলে, আমরা আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেব। ভিতরে ভিতরে বেশ ঘাবড়ে যায় রাহুল, অবশ্য লোক দুটোকে তা বুঝতে দেয় না। বলে, কিরকম কষ্ট? তোমার চোখ বেঁধে ফেলব, কারণ আসানগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় যাব সেটা তোমাকে জানতে দিতে চাই না। ঠিক আছে। এদিকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত এসেছে রাহুল, তারপরে রাস্তা টাস্তা তার একেবারেই অচেনা। এয়ারপোর্ট পেরোবার পর গাড়ির স্পিড আরও বেড়ে গেছে। এখন রাহুলরা যেখান দিয়ে যাচ্ছে তার দুধারে প্রচুর গাছপালা, একটানা ক্ষেত, মাঝে মাঝে দু একটা মজা খাল, খালের ওপর বাঁশের সাঁকো, এসবের ফাঁকে ফাঁকে টিন বা টালির চালের বাড়িঘর। উল্টো দিক থেকে 10-15 মিনিট পরপর ট্রাকের কনভয় গাঁক গাঁক করতে করতে কলকাতার দিকে ছুটে যাচ্ছে। নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারল ওগুলো আসছে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক কি তামিলনাড়ু থেকে। গোঁফ নেই একসময় বলল, তুমি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করছো তাতে আমরা খুব খুশি, এ দুটোর দরকার নেই, কি বলো? বলে রিভলভার দেখিয়ে দেয়। সে দুটো এখনো রাহুলের কানের উপর ঠেকানো রয়েছে। রাহুল একটু হাসে, উত্তর দেয় না। গোঁফ নেই আর গোঁফওয়ালা তাদের রিভলভার পকেটে পুরে ফেলে। তারা ধরে নিয়েছে রাহুল কোনো রকম গোলমাল করবে না। গোঁফওয়ালা বলল, তুমি চাইনিজ খেতে খুব ভালোবাসো। রাহুল জিজ্ঞেস করে, কি করে জানলেন? উত্তর না দিয়ে গোঁফওয়ালা বলে, তুমি আর তোমার বন্ধু শান্তনু মাঝে মাঝে তো ল্যান্ডসডাউন রোডে সাংহাই রেস্তোরাঁয় খেতে যাও, তোমার বাবা ওখান থেকে সপ্তাহে 2 দিন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর অ্যাসপারাগাস স্যুপ কিনে নিয়ে যান বাড়িতে, তাই না? দেখা যাচ্ছে এরা তাদের ওপর অনেক দিন লক্ষ্য রেখে বহু খবর জোগাড় করেছে। সে এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলে, হ্যাঁ, তোমার জন্য আমরা মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড প্রন, বাটার ভেট কিনে যাচ্ছি। তুমি পেস্তা দেওয়া আইসক্রিম ভালোবাসো, কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে, তাই জল ভরা তালশাঁস সন্দেশ নিয়েছি। ডিনারটা মনে হয় খুব খারাপ হবে না। রাহুল সঙ্গে সঙ্গে সায় দেয়, একেবারেই না, আমি ফ্রাইড প্রন, বাটার ভেটকিটেটকি খুব ভালোবাসি। গোঁফ নেই জিজ্ঞেস করে, ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাও? রাহুল বলে, আপনারা এত খবর জানেন আর এটা জানেন না? গোঁফ নেই একটু থিতিয়ে যায়, তারপর হাসি মুখে বলে, সত্যি জানি না, তোমাদের বাড়ির ভেতর তো কখনো যাওয়া হয়নি, যা খেতে চাইবে সব জোগাড় করে ফেলব, আপনারা যা দেবেন তাই খাব। খানিকক্ষণ চিন্তা করে গোঁফ নেই বলে, ঠিক আছে, ওটা আমাদের উপর ছেড়ে দাও। গাড়ি চলছে তো চলছেই, বেলা পড়ে আসছিল ক্রমশ, রোদের রং হলুদ হয়ে যাচ্ছে। গোঁফ নেই আর গোঁফওয়ালা সামনে কথা বলে যাচ্ছিল, একজন থামে তো আর একজন শুরু করে। ওরা জানতে চাইছিল রাহুলের স্কুলের কথা,
স্যাররা কে কেমন মানুষ, কীরকম পড়ান, জুরাসিক পার্ক নামে যে দারুণ একখানা ছবি এসেছে সেটা সে দেখেছে কি না, না দেখে থাকলে যেন দেখে নেয়, এইসব। রাহুল অন্যমনস্কর মতো হুহা করে যাচ্ছিল। আসলে সে ভাবছিল সন্ধ্যের সময় গাড়িটা যখন আসানগঞ্জ পৌঁছবে গোঁফওয়ালারা তার চোখ বেঁধে দেবে, চোখ বন্ধ থাকলে কিছুই দেখা বা করা যাবে না, যা করার আসানগঞ্জে পৌঁছাবার আগেই তাকে করতে হবে। কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের। দুধারে দুজন পাহারাদার গা ঘেঁষে বসে আছে, তাছাড়া গাড়িটাও ছুটছে প্রচণ্ড স্পিডে, দরজা খুলে লাফিয়ে যে বেরিয়ে যাবে তার উপায় নেই। ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা প্ল্যান এসে যায় রাহুলের। আস্তে আস্তে সিটে হেলান দিয়ে সে চোখ বোঝে, যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে ঘুম এসে গেছে। গোঁফ নেই খানিকটা ঝুঁকে জিজ্ঞেস করে, কি শরীর খারাপ লাগছে? খুব আস্তে রাহুল বলে। গোঁফওয়ালা বলে, হতেই পারে, একটা না এতক্ষণ মোটর জার্নি, তারপর এত গরম, উফ। গোঁফ নেই আদরের ভঙ্গিতে রাহুলের হাতে একটা হাত রেখে বলে, ইচ্ছে করলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারো। রাহুল বলে, না ঠিক আছে, একটু জল। গোঁফ নেই ড্রাইভারকে বলে, এই আজিজ, তোর কাছে ওয়াটার বোটলটা ছিল না, দেখ তো জল আছে কি না। ড্রাইভারের নামটা জানা হয়ে গেল রাহুলের। আজিজ বলে, কখন ফুরিয়ে গেছে? মুশকিল হলো। এক কাজ কর স্বপন, রাস্তায় টিউবওয়েল টয়েল চোখে পড়লে ওয়াটার বোটলটা ভরে নিস। হ্যাঁ তাই নিতে হবে। গোঁফ নেই এর নাম স্বপন। সে এবার রাহুলের ডান পাশের গোঁফওয়ালাকে বলল, রাস্তার ওধারে নজর রাখিস তো সুবল, টিউবওয়েল ওদিকেও থাকতে পারে। গোঁফওয়ালা অর্থাৎ সুবল ঘাড় হেলিয়ে দেয়। স্বপন, সুবল এবং আজিজ, মনে মনে তিনটে নাম মুখস্থ করে ফেলে রাহুল। আরও অনেকটা যাওয়ার পর সূর্য যখন ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের গাছপালার মাথা শেষ বেলার রোদে লাল হয়ে উঠেছে, সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে, আজিজ গাড়ি থামা। সবুজ অ্যাম্বাসেডর দুরন্ত গতিতে ছুটতে ছুটতে শব্দ করে ফেলে যায়। দেখা গেল রাস্তার বাঁধারে একটা কুয়োকে ঘিরে ছোটখাটো ভিড়। ওদের সবাই নানা বয়সের মেয়ে মানুষ, ওদের সঙ্গে একটা করে মাটি বা পেতলের কলসি, একজন দড়ি টেনে টেনে কুয়ো থেকে জল তুলছে, অন্যেরা অপেক্ষা করছে। কাছাকাছি কোথাও নিশ্চয়ই গ্রাম আছে, ওরা সেখান থেকে জল নিতে এসেছে। স্বপন বলে, রাহুলবাবু তোমরা একটু ওয়েট করো, আমি কুয়ো থেকে জল নিয়ে আসি। রাহুল সাড়া দেয় না, যেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করে কাত হয়ে থাকে। স্বপন আজিজের ওয়াটার বোটলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায়। রাহুল মনে মনে ভেবে নেয়, জল নিয়ে স্বপনের ফিরে আসতে মিনিট পাঁচেকের বেশি লাগবে না, সময়টা খুবই দামি, যা করার এর মধ্যেই করে ফেলতে হবে। আস্তে আস্তে ডান দিক ফিরে চোখের পাতা অল্প একটু খুলে রাহুল দেখতে পায় সুবল জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে সিগারেট খাচ্ছে, আর আজিজ খুব মন দিয়ে উইন্ডস্ক্রিনের ওধারে কি যেন দেখছে। দুজনের কারও তার দিকে লক্ষ্য নেই, এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নিঃশব্দে সে ওধারের দরজা দিয়ে নেমে যায়। কুয়োর দিকে যাওয়াটা নিরাপদ নয়, সেখানে স্বপন রয়েছে। রাহুল সবুজ অ্যাম্বাসেডর আর স্বপনের উপর চোখ রেখে খুব সাবধানে উল্টো দিকে কয়েক পা দিয়ে ছুটতে শুরু করে। এদিকটায় বাড়িঘর গ্রাম ট্রাম কিচ্ছু নেই, জায়গাটাও সমতল নয়, উঁচু নিচু, যত দূর চোখ যায় ঢেউ খেলানো ফাঁকা মাঠ, মাঝে মাঝে ঝোপঝাড়। ছুটতে ছুটতে রাহুল ভাবল, সবার আগে স্বপনদের চোখের আড়ালে যাওয়া দরকার, তারপর ঠিক করবে কি করে কলকাতায় ফেরা যায়। তার সঙ্গে 40 টাকার মতো আছে, বাস বা ট্রেন যাই পাওয়া যাক ওই টাকায় কলকাতার টিকিট হয়ে যাবে। শুধু আফসোস হচ্ছে শান্তনুদের সেই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল, ওগুলো আনলে অতটা ওজন নিয়ে দৌড়তে অসুবিধে হতো। স্বপনের মাথার ভেতর একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে, যেন
হঠাৎ বোধহয় বুঝতে পারল রাহুল গাড়ির ভেতর নেই। দ্রুত ঘুরে দাঁড়ায় সে, যা ভেবেছিল তাই, গাড়িতে আজিজ আর সুবল রয়েছে শুধু। বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসেডরটার কাছে চলে আসে, চিৎকার করে বলে, ইডিয়টস, ছেলেটা ভাগলো আর তোরা এখানে হাঁ করে বসে আছিস? বেরিয়ে আয় তুই, ওকে খুঁজে বার করতেই হবে, নইলে ভীষণ বিপদ। আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। এধারে ওধারে তাকিয়ে অনেক দূরে ওরা একটা ছোটোখাটো টিলার মাথায় রাহুলকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে শিকারি কুকুরের মতো সেদিকে ছুটতে থাকে। রাহুলও দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছিল। সে স্বপনদের দেখতে পেয়েছে, যদিও তাদের মধ্যে 300-400 গজের দূরত্ব। আর সে নিজে চ্যাম্পিয়ন স্প্রিন্টার, তবু ছোটার গতি আরও বাড়িয়ে দেয়। রুক্ষ পাথুরে মাটির ওপর দিয়ে হরিণের মতো যেন উড়ে যাচ্ছে রাহুল। সে জানে এ জন্মে তাকে ধরা স্বপনদের পক্ষে সম্ভব নয়, তবে একটাই ভয়, ওরা যদি পেছন থেকে গুলি টুলি ছুড়ে বসে। অবশ্য অত দূর থেকে ছুটন্ত অবস্থায় টার্গেটে গুলি লাগানো সহজ না। প্রায় 2 কিলোমিটার দৌড়াবার পর খানিকটা দূরে একটা নদী চোখে পড়ল। নদীটা একসময় বিরাট ছিল, কিন্তু দুধারে খাত অনেকটা শুকিয়ে গেছে। মাঝখানে 50 গজের মতো সরু জলে ধারা যেখানে স্রোত আছে কি নেই। নদীটার এপারে ওপারে অসংখ্য বক মৌনী বাবাদের মতো বসে আছে। রাহুল থমকে দাঁড়িয়ে যায়, তারপর পলকের জন্য ঘুরে তাকাতেই চমকে ওঠে, স্বপনরা তার পিছু ছাড়েনি। মাঝখানের দূরত্বটা সেই 300-400 গজের মতোই রয়ে গেছে, তবে আগে তিনজন একসঙ্গে প্রায় গায়ে গা ঠেকিয়ে আসছিল, এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে। স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে, আজিজ বাঁ দিক থেকে, আর সুবল সোজাসুজি। তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া উপায় নেই। রাহুল তরতর করে নেমে যায়, সে খুব ভালো সাঁতার জানে, অ্যান্ডারসন ক্লাবে ছোটোবেলা থেকে শিখে আসছে, কিন্তু তার দরকার হলো না। নদীতে জল মোটে কোমর সমান। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা কঁক কঁক আওয়াজ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেতে লাগলো। নদী পেরিয়ে ওপারে উঠে সিকি কিলোমিটার যেতেই পাতলা জঙ্গল, সেটা পার হলেই মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে, তার ভেতর প্রকাণ্ড একটা ভাঙাচোরা বাড়ি, একসময় হয়তো রাজপ্রাসাদ প্রাসাদ ছিল। টিলায় উঠে আবার পেছন ফেরে রাহুল, স্বপনরা এখনও তাড়া করে আসছে। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে, আবছা অন্ধকার নামতে শুরু করেছে সব দিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরও কিছুটা যাওয়ার পর বিশাল গেট, লোহার পাল্লা কবেই ভেঙে গেছে। পাশের নহবতখানার একই হাল। রাহুলের পায়ের শব্দে শুকনো পাতার ওপর দিয়ে সরসর করে গিরগিটি আর নানা ধরনের পোকামাকড় ছুটে যেতে লাগলো। কোথায় যেন 3-4টে তক্ষক ডেকে উঠল। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানে তাকে লুকিয়ে থাকতে হবে, তারপর ঠান্ডা মাথায় ভাববে কি করে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পেরোতেই অনেকটা ফাঁকা জায়গা, বোঝা যায় সেখানে একসময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতর পাথরের তৈরি অনেকগুলো হাত পা ভাঙা পরিমুখ থুবড়ে পড়ে আছে। একটা মস্ত ফোয়ারাও দেখা গেল, তবে সেটা আস্ত নেই, পরিগুলোর মতনই তার হাল। আগাছার ভেতর দিয়ে একটু এগোলেই চওড়া চওড়া অনেকগুলো শ্বেত পাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলার একটা প্রকাণ্ড হলঘরে চলে আসে রাহুল। মেঝেতে 1 ফুট ধুলোবালি জমে আছে। হলটাকে ঘিরে 10-12টা ঘর, কিন্তু কোনোটারই দরজা জানলা নেই। সব হা হা করছে, না এখানে লুকিয়ে থাকা যাবে না, স্বপনরা ঠিক ধরে ফেলবে। হলের ডান দিক দিয়ে দোতলায় যাওয়া সিঁড়ি, সিঁড়ি ভেঙে তরতর করে উপরে উঠে যায় রাহুল। দোতলাটা ঠিক নিচের তলার মতো, বিরাট হল ঘিরে এখানেও অনেকগুলো ঘর, কিন্তু সেগুলোর দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতেই খুব সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশেহারা হয়ে পড়ে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না? সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন বলে ওঠে, কোনো ভয় নেই, ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে, তার সারা গায়ে কাঁটা দেয়, ভয় কাঠ হয়ে চারপাশে তাকাতে থাকে সে, কিন্তু কাউকেই দেখা যায় না। সেই গলাটা আবার শোনা যায়, দাঁড়িয়ে থেকো না, ওরা এসে পড়ল বলে। সাহস করে এবার রাহুল জিজ্ঞেস করে,
কাদের কথা বলছেন? যারা তোমাকে তাড়া করে নিয়ে এসেছে। আপনি কি করে জানলেন? ছাদের আলসের কাছে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ চোখে পড়ল। আপনি কে? তোমার বন্ধু। চলো শিগগির চলো। এরকম তাড়া দিয়ে দিয়ে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেলেও ওপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি একজন আছে। ছাদটা জঞ্জালে বোঝাই। একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্যান্য বাতিল আসবাব ডাঁই হয়ে আছে। আরেকদিকে লোহার দরজাওয়ালা এক ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেটা এই প্রথম দেখল সে। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ শোনা যায়। হচ্ছে দোতলাতে সেই সঙ্গে স্বপনদের গলা ভেসে আসে। হ্যাঁ, সুবল এক সময় বলে ওঠে, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেকদিন আগে একবার এসেছিলাম না? স্বপন বলে, রাইট, নির্মলকে নিয়ে এসেছিলাম, তুই তার মাথায় গুলি করেছি। আমি একা নই, তোরা দুজনেও। আজিজের বুলেট লেগেছিল নির্মলের পেটে, তোরটা ওর বুকে। আজিজ বলে, এ বাড়িতে আজকে আর একটা মার্ডার হবে। শুনতে শুনতে বুকের ভেতরটা হিম হয়ে আসে রাহুলের। কানের কাছে সেই ঘষা গলাটা ফের শুনতে পায় সে। নার্ভাস হইও না, চট করে ভাঙা আলমারি টালমারিগুলো পিছনে লুকাও। রাহুল আর দাঁড়ায় না, দৌড়ে আসবাবে স্তূপের আড়ালে গিয়ে গুটিসুটি মেরে বসে। গরমকালের সন্ধে বলে অন্ধকার এখনও তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা উপরে উঠে এসেছে। ইলেভেনের সাইড ফুটবল খেলার মাঠের মতো ছাদটা বিশাল। স্বপনরা এ মাথা থেকে ও মাথায় তিন চারবার উন্মাদের মতো ছোটাছুটি করল। এইটুকু বাঁচোয়া রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা ওদের কথাবার্তা শুনে মনে হলো। ছোকরা গেল কোথায় কি জানি, ওকে তো এই ছাদে উঠতে দেখলাম, এর ভেতর উবে গেল। চল কার্নিশগুলো একবার দেখি। গোটা ছাদের ধার ঘেঁষে ঘুরে ঘুরে অনেকখানি ঝুঁকে কার্নিশ দেখলো স্বপনরা। তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। সুবল বলে, ছাদে ওঠার একটাই সিঁড়ি, ওপর থেকে লাফ না দিলে আমাদের চোখে তুলে দিয়ে নিচে নামার উপায় নেই, তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে ওঠে, আরে ওই ঘরটা তো দেখা হয়নি, চল নিশ্চয়ই ওর ভিতরে লুকিয়ে আছে। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল বাড়িয়ে দেখায় সে। তারপর তিনজনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে সেই ঘরটায় ঢোকে। সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজ করে দরজাটা আচমকা বন্ধ হয়েছে। ওদের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শিকল তুলে দিল। স্বপনদের চিৎকার ভেসে আসে, কে 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 দরজা বন্ধ করল, খোল। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে, চেঁচাতে চেঁচাতে পাগলের মতো তার দরজায় লাথি মেরেছে। কিন্তু কেউ সাড়া দিল না, দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানত তার সেই অদৃশ্য বন্ধুর গলা একসময় শুনতে পাবে। শোনা গেল, ফিরিয়ে এসো। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশরীরই এবার বলে, তোমার নামটা এখনো জানা হয়নি ভাই। রাহুল নাম বলে। অশরীরই বলে, এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না, তোমার সঙ্গে ভালো করে কথা বলার সময় পাইনি। খানিক আগে আলসের কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম তিনটে বদমাস তোমাকে তাড়া করে নিয়ে আসছে, ওই পাজিগুলোর পাল্লায় পড়লে কি করে? সব জানিয়ে দেয় রাহুল। অশরীরই বলে, এবার বুঝলাম। জানো, একদিন ওরা আমাকে কিডন্যাপ করে এ বাড়িতে নিয়ে এসেছিল, তারপর গুলি করে মারে। রাহুল চমকে ওঠে, গুলি করার কথা স্বপনদের মুখে আগেই শুনেছে সে। রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করে, আপনার নাম কি নির্মল? হ্যাঁ, আমার নাম নির্মল সেন। আপনাকে কিডন্যাপ করে এনে খুন করেছিল কেন? নির্মল জানায় স্বপনদের একটা ব্যাংক ডাকাতি দেখে ফেলেছিল সে, যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে সেজন্য তাকে পোড়ো রাজবাড়িতে নিয়ে এসে গুলি করে মারা হয়। নির্মল বলে, এতদিন পর ওদের পেয়েছি,
আর ছাড়ছি না। কথায় কথায় ওরা একতলায় নেমে আসে। কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এ বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরে একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো। বলল, এই পথটি ধরে মিনিট কুড়ি হাঁটলে রেল স্টেশন পড়বে, ওখান থেকে কলকাতার ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? আছে। সাড়ে আটটার ট্রেনটা ধরলে ভোরে কলকাতায় পৌঁছে যাবে। গিয়েই তোমার বাবাকে স্বপনদের কথা জানাবে। কালই যেন ওদের অ্যারেস্ট করা হয়। যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখব। আচ্ছা, আর একটা কথা। কি? আমাদের বাড়ি টালিগঞ্জে 13 নম্বর রজনী মণ্ডল লেনে, সেখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার মা বাবা দাদারা জানেন আমি নিরুদ্দেশ হয়ে গেছি। পুলিশ অনেক চেষ্টা করেও আমাকে খুঁজে পায়নি। কি করে পাবে? আমি তো খুন হয়ে গেছি। মা বাবাকে এই কথাটা জানিয়ে দিও। একটু চুপচাপ, তারপর রাহুল বলে, আপনি আমাকে বাঁচালেন কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কোনোভাবেই কি একবার দেখা যায় না? বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। না, আমার শরীরে সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে। ওগুলো এখনও একসঙ্গে জড়ো করতে পারলে আমার সলিড চেহারাটা দেখতে পেতে, কিন্তু সেটা এখন হচ্ছে না। আমাদের টালিগঞ্জের বাড়িতে যেও, ওখানে আমার ফটো আছে। জোরে নিঃশ্বাস ফেলে রাহুল বলে, হ্যাঁ নিশ্চয়ই যাবো আপনাদের বাড়িতে। নির্মল বলে, আর দেরি করো না, সাড়ে আটটার ট্রেনটা কিন্তু ধরতেই হবে। দেখি ওধারে খুনেগুলো কি করছে। রাহুল তবু দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ডাকে, নির্মলদা? সাড়া পাওয়া যায় না। আরও দু চারবার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিনই স্বপনরা ধরা পড়ে যায়। তারপরের দিন বাবার সঙ্গে রজনী মণ্ডল লেনে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তার মা বাবা দাদারা অঝরে কাঁদতে লাগলেন, তবে রাহুলকে আদরও করলেন খুব। আসার সময় নির্মলের একটা ফটো চেয়ে আনলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে, 18-19 বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল হাসি। ফটোটা এনলার্জ করে বাঁধিয়ে নিজের ঘরে টাঙিয়ে রাখে রাহুল। সে ঠিক করে ফেলেছে বাবাকে নিয়ে মাসে একবার অন্তত সেই পোড়ো রাজবাড়িটায় যাবে। বাতাসে ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে। যদি নাও পারে, তার সঙ্গে কথা তো বলে আসতে পারবে।